আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা গুচ্ছ ভর্তি প্রস্তুতির তৃতীয় ক্লাস নিয়ে হাজির হলাম। আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইংলিশ অংশে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ বা যে প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, এ ধরনের কোশ্চেনগুলো নিয়ে আজকেও আবার হাজির হয়েছি। আমি এর আগের দুটি ক্লাসও তোমাদেরকে বারবার জানিয়েছি যে আসলে আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইংলিশের প্রস্তুতি নিতে গিয়ে আমাদের বিসিএস এর প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ারের ইউনিভার্সিটি কোশ্চেন এটা অবশ্যই দেখতে হবে। প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে এখানে, গুচ্ছ ভর্তি পরীক্ষা তো একবার হয়েছে, এক্ষেত্রে আসলে গুচ্ছ ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি এটার জন্য আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার যে গত বছরের কোশ্চেন আছে এই কোশ্চেন দেখে বুঝতে পারি যে আসলে এটা গতানুগতিক ধারার একটি কোশ্চেন। এখান থেকে তোমাদের শর্ট সিলেবাসের টেক্সট থেকে প্রশ্ন আসতে পারে, বিসিএস এর প্রিভিয়াস আসতে পারে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিগত সালের কোশ্চেন গুলো আসতে পারে। তো এটার উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আসছি, যেগুলো আমরা প্র্যাকটিস করলে আমাদের পরীক্ষার জন্য খুব খুব সহায়ক হবে। তোমরাও প্রথমে যেকোনো একটি পেজ পাওয়ার পর এটা পজ করে নিজে আগে উত্তর করার চেষ্টা করতে পারো, এরপর তোমরা আমার দেয়া এই সলভটা দেখতে পারো। তাহলে আশা করি তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। এবার আসো আমরা প্রথমেই শুরু করি। এক নাম্বার কোশ্চেন দেখতেছি আমাদের গুচ্ছ ভর্তি প্রস্তুতির আজকের ক্লাসের প্রথম কোশ্চেন, এটা একটা ফ্রেজ দেয়া আছে। এই ফ্রেজে ফ্রেজে বলা হচ্ছে কল ইট এ ডে। তো ফ্রেজে বলা হচ্ছে কল ইট এ ডে, ওকে? তো এর উত্তর হচ্ছে টু স্টপ ওয়ার্ক। তো এটাকে আমরা একটু ভেঙে শিখতে পারি। ধরো কল ইট এ ডে বলতে টু স্টপ ওয়ার্ক, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের দেশে সরকারি অফিস গুলোতে সাধারণত শুক্র শনি বন্ধ থাকে। এই যে শুক্র শনি বন্ধ থাকে, আমরা কিন্তু এটা একটা মানে আগেই ঘোষণা দেওয়া হয় বা বলা থাকে যে হ্যাঁ, যে এই দিন তোমাদের বন্ধ থাকবে, বা যদি কোনো একটা অকেশনের কারণে বন্ধ থাকে, সেটা ঈদ হতে পারে, অন্য যে কোনো অনুষ্ঠান হতে পারে, তখন কিন্তু আগেই সেটা ঘোষণা করা হয় যে কোয়ালিটি ডে, অর্থাৎ এই দিনটা আমাদের জন্য কার্যক্রম স্থগিত থাকবে। তো এর অর্থ হচ্ছে বা এটা হচ্ছে টু স্টপ ওয়ার্ক। এটি টেক্সুয়াল একটি ইম্পর্টেন্ট ফ্রেজ এবং এটা থেকে প্রশ্ন আসতে পারে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে আমরা দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছি যে দা হার্বোর্ডস হ্যাভ, তো এখানে এটা হাইফেনেটেড অ্যাজেক্টিভ। এই টেকনিকটার নাম হচ্ছে হাইফেনেটেড অ্যাজেক্টিভ। তো হাইফেন যুক্ত অ্যাজেক্টিভ কে আসলে হাইফেনেটেড অ্যাজেক্টিভ বলা হয়ে থাকে। তো এখানে দেখো এই হাইফেন যুক্ত অ্যাজেক্টিভ এই নাউনের পূর্বে যা বসবে সে অ্যাজেক্টিভ, তো সেক্ষেত্রে তাহলে ইয়ার্স হতে পারে না, ইয়ার্স হতে পারে না। হ্যাঁ, এটা আমাদের একটু মনে রাখতে হবে। হাইফেন যুক্ত অংশকে আমরা কোনোভাবেই হচ্ছে প্লুরাল করতে পারবো না। এক কথায় নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড বসে, সে যদি নাউনও হয় তাহলে সে যেহেতু অ্যাজেক্টিভ হিসেবে বসে, আর সে অ্যাজেক্টিভ হিসেবে বসার কারণে তাকে আমরা কোনোভাবেই তোমার প্লুরাল করতে পারবো না। টু ইয়ার্স ওল্ড গার্ল হয় না, টু ইয়ার ওল্ড গার্ল মানে 2 বছর বয়সী মেয়ে। এখন দেখো এই যে এখানে যে অংশটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এ কিউট গার্ল 2 ইয়ার ওল্ড, এ কিউট লিটল 2 ইয়ার ওল্ড গার্ল, আসলে এভাবে হয় না, বরং হবে এ কিউট লিটল গার্ল 2 ইয়ার ওল্ড। আসলে কি এটা হবে না, বরং আমরা সিদ্ধান্ত নিতে পারছি যে গার্ল নাউনটা শেষে হবে, ডি হবে না উত্তর, এ হবে। দেখো কিউট ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, লিটল অ্যাডজেক্টিভ, টু অ্যাডজেক্টিভ, ইয়ার অ্যাডজেক্টিভ, ওল্ড অ্যাডজেক্টিভ, আর্টিকেলের পরে এতগুলো অ্যাডজেক্টিভ বসছে, এটা সঠিক। কিন্তু আমার শেষে তো নাউন থাকতে হয়, অ্যাডজেক্টিভের পরে তো নাউন আসে, আর আমরা জানি এই ইয়ার ওয়ার্ডটা যেহেতু এখন নাউনের পূর্বে বসায় সে অ্যাডজেক্টিভ, সুতরাং এই অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বা ইএস হবে না, এজন্য বি আর সি উত্তর হয়নি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো 2 নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে আই লাইক দ্য গার্ল, আমি ওই বা আই লাইক দ্য চাইল্ড, আমি ওই শিশুকে পছন্দ করি, ড্যাশ ইজ ক্রাইং ফর ড্যাশ মাদার, যে তার মায়ের জন্য কাঁদতেছে। এখন কথা হচ্ছে আমরা অনেকেই ভাবতে পারি যে এটা হু দিব, কিন্তু আসলে এটা হু হবে না। কেন হু হবে না, কারণ হচ্ছে এই বস্তু ইতর প্রাণী শিশু, আমি বলছি শিশু, শিশু মানে চাইল্ড, তো শিশুর ক্ষেত্রে আমাদের রিলেটিভ প্রোনাউন কিন্তু হু হবে না, হুইস হবে। সুতরাং হু বাদ, হুইস, তিনটাতে হুইস আছে। এখন ফর ইটস মাদার, মাদার হলো নাউন, নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, কিন্তু ইটস কিন্তু মানে ইট ইজ বা ইট হ্যাজ বা ইট ওয়াজ। সো
ইটস তো হতে পারে না, এখানে তো নাউনের উপরে পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে, এটা তো সাবজেক্ট ভার্ব হয়ে গেছে। তো চাইল্ড কিলিপ লিঙ্গ, কিলিপ লিঙ্গের ক্ষেত্রে প্রোনাউন হচ্ছে ইট বা ইটস হতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই হিজ হবে না। সো আমরা উত্তর দিব সি, ইট ইজ দা চাইল্ড ড্যাশ ইজ ক্রাইং ফর ইটস মাদার, যে তার মায়ের জন্য কান্নাকাটি করতেছে। এবার দেখো আমরা পরবর্তী অপশন দেখি, এখানে আমাদের এই যে চতুর্থ নাম্বার কোশ্চেনটা আছে, এটা লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ থেকে নেওয়া হয়েছে, এটা উইলিয়াম শেক্সপিয়ার এর একটা প্লে বা নাটক। তো এটা কিন্তু আসলে কোনো পোয়েম না, এটা একটা শর্ট সং, ঠিক আছে? এটা অ্যাজ ইউ লাইক ইট নামক যে তার প্লে আছে, এই প্লে বা নাটকের এটা একটি শর্ট সং, ইট ইজ নট আ পোয়েম। ওকে, তো এটা টেক্সুয়াল প্রশ্ন গুচ্ছ ভর্তি পরীক্ষা আসতে পারে, আমি আবারও বলছি শর্ট সিলেবাস থেকে আসতে পারে। আর এই লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ এটা কিন্তু শর্ট সিলেবাসে রয়েছে, তো তোমরা এটা খুব ভালোভাবে পড়বে, কারণ হচ্ছে যে এখান থেকে এই প্রশ্নটাই হুবহু চলে আসতে পারে। অর্থাৎ এই কবি পরিচিতি বা শেক্সপিয়ার আসলে কে, আমরা জানি শেক্সপিয়ার কে হচ্ছে ইংলিশ লিটারেচারের জনক বলা হয়। হ্যাঁ, তো এই যে ছোটখাটো যে তথ্যগুলো এগুলো তোমরা একটু খেয়াল রাখবে। তো লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ এটা একটি শর্ট সং, এবং এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট নামক প্লে থেকে নেওয়া হয়েছে। সুতরাং উত্তর হবে এ। 5 নম্বর কোশ্চেন দেখো, বলছে ডোন্ট পুট অফ, ফেলে রেখো না, আনটিল টুমরো, আগামীকালের জন্য, হোয়াট ইউ ক্যান ডু টুডে। আমরা অনেক সময় এই কাজটা করি, বিশেষ করে এই শেষ মুহূর্তে এসে বা অ্যাডমিশন টেস্টের প্রস্তুতির জন্য। তোমরা কোনো কাজ, আজকের কাজ আগামীকালকের জন্য ফেলে রাখবে না, তাহলে তোমার আগামীকালের ক্লাস কাজটা আরো প্রেশার বেড়ে যাবে এবং তুমি লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হবে বা তুমি সফল হতে পারবে না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে অর্থটা এরকম, ডোন্ট পুট অফ, ফেলে রেখো না, পুট অফ মানে ফেলে রাখা, পুট ডাউন হবে না এখানে, পুট আপ হয় না, পুট আউট মানে নিভিয়ে ফেলা সেটাও হবে না। ডোন্ট পুট অফ, ফেলে রেখো না, আনটিল টুমরো, আগামীকালের জন্য, হোয়াট ইউ ক্যান ডু টুডে, তুমি আজকে যেটা করতে পারো সেটা আগামীকালের জন্য ফেলে রেখো না। ইট ইজ আ গ্রেট মোটিভেশন অলসো। হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের মোটিভেশন। তো দেখো আমরা 6 নম্বর দেখবো, এখানে আমাদের সঠিক স্পেলিং জানতে চেয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু ওয়ার্ড রয়েছে, সাকুল্যান্ট, এটা কিন্তু আসলে সঠিক, আসলে কি আমাদের সঠিকটা চেয়েছে না ইনকারেক্ট? এই দেখো নিশ্চয় ইনকারেক্ট স্পেলিং চেয়েছে, কিন্তু সাবধান, কারেক্ট স্পেলিং পড়ে ফেলছিলাম আমরা। হ্যাঁ, কিন্তু কারেক্ট স্পেলিং হবে কি আইএন, ইনকারেক্ট। এই ইনকারেক্ট কিন্তু অনেক সময় আমাদের চোখে পড়ে না, এখন অনেকে ভাবে কারেক্ট, আর শুরুতে যখন দেখে সাকুলেন্ট অর্থটা এটা হচ্ছে তোমার শুদ্ধ উচ্চারণ বা এটা হলো কারেক্ট, অনেক উত্তর এ দিয়ে দিই। খুব সাবধান, ইনকারেক্ট বা নট কারেক্ট এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করবে। তো দেখো সাকুলেন্ট ওয়ার্ডটা যে আছে, এটি টেক্সুয়াল ওয়ার্ড, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সঠিক আছে। গ্রাস ওয়ার্ডটা টেক্সুয়াল ওয়ার্ড, এটিও খুবই ইম্পর্টেন্ট। এই বৌগান ভেলিয়া এটা বানান নিয়ে একটু মানে বিতর্ক আছে, সেটা পরের বিষয়, কিন্তু এটাও এক ধরনের সঠিক ভাবে আছে। কিন্তু সিগারেট বানান ভুল, এটা অনেকে ভাবো যে না সিগারেট বানান তো ঠিক আছে, না সিগারেট বানানটা এভাবে শিখবা, সিগারেটটি মানে এই দেখো সিগারেটটি ডবল টি হবে, কিন্তু সিগারেটটি, ঠিক আছে? তো যারা সিগারেট খায় তারা কিন্তু অনেকে বলে যে দোস্ত সিগারেট টি দে তো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এভাবে ভেঙে ভেঙে, আমি এর আগেও শিখাইছি আমার স্পেলিং এর যে ভিডিও আছে ওখান থেকে কমন আসছে দেখছি এবছর ভর্তি পরীক্ষায়, তো এভাবে ভবিষ্যতেও কমন আসতে পারে। আমার স্পেলিং এর ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো, বেশ কিছু দুর্দান্ত টেকনিক আছে ওই ভিডিওতে। তো সিগারেট বানান আমরা এখন থেকে কি শিখবো, সিগারেট টি মানে ভুল উচ্চারণ শিখবো, কারণ আমার ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া দরকার, আমার কম্পিটিটিভ পরীক্ষায় চান্স পাওয়া দরকার, আমার বিসিএস ক্যাডার হওয়া দরকার, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি হিসেবে ভুল উচ্চারণ শিখলে কোনো সমস্যা নেই, সিগারেট বানানটা আমরা শিখতে পারি, সিগারেট টি। ওই যে যারা সিগারেট খায় তারা বন্ধুদের বলে যে দোস্ত সিগারেট টি দে তো, ঠিক আছে? আচ্ছা আমরা 7 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 7 নম্বর কোশ্চেনে বলছে হি কুড নট ফাইন্ড হিজ পেন, সে তার কলমটা খুঁজে পাচ্ছে না। ভালো কথা, কলম যদি না খুঁজে পায় তাহলে তো এটা খুব ভালো কথা না, নাকি? কলম তো দরকার, কলম ছাড়া অনেক কিছুই করা যায় না। তো দেখো সো হি স্টার্টেড, হারিয়ে গেছে, তাহলে সে খুঁজবে, হারিয়ে গেলে কি করবে, খুঁজবে। তো
স্টার্ট এমন একটি ভার্ব, তারপরে আরেকটি ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি হয়। কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। তো স্টার্ট ওয়ার্ডটা তো আছে, এরপর ভার্ব প্লাস আইএনজি, তো লুকিং ওয়ার্ডটা হতে পারে, ঠিক আছে সব জায়গায়। কিন্তু আমার যেটা হারিয়ে গেছে তার আবার খুঁজতে হবে। কিন্তু লুক আফটার মানে তো দেখাশোনা করা, লুক গেট তো হয় না, লুকিং ফর মানে খোঁজ করা। যেহেতু হারিয়ে গেছে, খোঁজ করার সাথে সম্পৃক্ত, এটি একটি ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ব, এ ধরনের প্রশ্ন চলে আসতে পারে। সো হি স্টার্টেড লুকিং ফর ইট, অর্থাৎ সে এটা খোঁজা শুরু করলো। জেইন নামে একটা লোক এর কথা বলতে, সেটা রাইট ফর্ম অফ ভার্ব বলতে পারো, এটা টেন্স এর প্রশ্ন বলতে পারো, খুবই গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবারের পরীক্ষার জন্য। জেইন ড্যাশ জাস্ট আ ফিউ মিনিটস এগো, জাস্ট থেকে অনেকে এটা প্রেজেন্ট পারফেক্ট ভেবে ফেলো। নো, এখানে জাস্ট আ ফিউ মিনিটস এগো, কিছুক্ষণ আগে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট হবে। কোন টেন্স হবে? শুধু জাস্ট থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট দিতাম, কিন্তু জাস্ট আ ফিউ মিনিটস এগো বলেছে, এগো থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিট। সাবধান। দেখো আমাদের 9 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, 9 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, বলছে দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স, অর্থাৎ এই টিমে হচ্ছে 11 জন প্লেয়ার রয়েছে। এখন মেড আপ অফ অর্থ হচ্ছে গঠিত, তো একটা দলে আসলে 11 জন প্লেয়ার থাকে। দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স, টিমে হচ্ছে 11 জন প্লেয়ার আছে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো, এক্ষেত্রে গঠিত হওয়া অর্থে আমরা মেড আপ অফ দেখলাম। এরপর দেখো আমাদের যে কোশ্চেনটি রয়েছে, এখানে বলছে ইন দা পোয়েম, আমরা হচ্ছে জানি যে আমাদের শর্ট সিলেবাসে ড্রিম এই পয়েমটা আছে, আমরা খুব ভালো করে দেখবো। বলছে ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়। আচ্ছা, স্বপ্ন কি মারা নিজে নিজে মারা যেতে পারে? মারা যেতে পারে না, বরং স্বপ্ন আসলে নিজে নিজে কিছুই করতে পারে না, মানুষ স্বপ্ন দেখে। কিন্তু কবি কাব্যিক ভাষায় বলতেছে ফর ইফ ড্রিমস ডাই, স্বপ্ন যদি চলে যায় বা মারা যায়। তো আমরা জানি যে বস্তুকে ব্যক্তি করার চেষ্টা করা হলে সেটা হলো পার্সনিফিকেশন হবে। স্বপ্ন যেহেতু ব্যক্তির মতো মারা যেতে পারে না, কিন্তু এখানে বলছে ফর ইফ ড্রিমস ডাই, ড্রিম কবিতাতে কবি বলতেছে, তো বস্তুকে ব্যক্তি করার চেষ্টা করা হলে সেটাকে আমরা অবশ্যই আচ্ছা, আমি তোমাদের প্রশ্ন না পড়ে আসলে উত্তর দিলে যেটা হয়, দেখো আমি ধরেই নিয়েছি এটা কি প্যারাডক্স হবে, পার্সনিফিকেশন হবে না সিমিলি মেটাফর হবে, আমি ব্যাখ্যা দেওয়া শুরু করছি, ঠিক আছে। এই ধরনের ভুল কিন্তু তোমরা ভর্তি পরীক্ষায় করতে পারো। আমার উচিত ছিল আগে কি করা, প্রশ্নে কি চেয়েছে, আমি এটা ধরেই নিয়েছি যে সিমিলি মেটাফোর, হাইপারবোল বা পার্সনিফিকেশনের প্রশ্ন, কিন্তু না, এটা জানতে চাওয়া হয়েছে পার্টস অফ স্পিচ, কি জানতে চাওয়া হয়েছে। এভাবেও কিন্তু তোমাদের সময় নষ্ট হয়, সুতরাং খুবই সাবধান। আমি জাস্ট ইচ্ছাকৃত ভাবে তোমাদেরকে এইভাবে একটু চিন্তা করিয়ে পড়াচ্ছিলাম। তবে হ্যাঁ, যদি এটা পার্সনিফিক মানে এটা ফিগার অফ স্পিচ আসতো এবং টেক্সট বুকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় টেক্সট বুক থেকে এভাবে আসতে পারে এবং উত্তর সেক্ষেত্রে পার্সনিফিকেশন হতে পারে, তবে ফর ইফ ড্রিমস ডাই, বস্তু যদি ব্যক্তির ভূমিকায় পালন করে তাই সেটা হলো পার্সনিফিকেশন। কিন্তু এখানে প্রশ্ন তো আসলে ফিগার অফ স্পিচ বা পার্সনিফিকেশনের ছিল না, প্রশ্নটা ছিল পার্টস অফ স্পিচ এর। সুতরাং আমাদের পরীক্ষা হলে টাইম যাতে নষ্ট না হয়, তো দেখো এখানে আসলে কি হয়েছে, ফর ওয়ার্ডটি একটি কনজাংশন এখানে, কারণ সে ইফ ড্রিমস ডাই এই অংশটাকে সংযুক্ত করেছে, এ কারণে এটা হচ্ছে অবশ্যই একটি কনজাংশন হবে। আমরা জানি কনজাংশনের কাজ হচ্ছে সাবজেক্ট ভার্বকে সংযুক্ত করা, ক্লজ কে সংযুক্ত করা। তো ড্রিমস এবং ডাই সাবজেক্ট ভার্বকে সংযুক্ত করার কারণে এখানে 10 নম্বর কনজাংশন হয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। শেষের প্রশ্নটা ব্যাখ্যা করতে গিয়ে তোমাদের যদি আমি পার্সনিফিকেশন শেখাইছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আগে আমাদের প্রশ্ন দেখে নিতে হবে, প্রশ্ন কি চাচ্ছে, আমি নিজেই ধরে নিলে হবে না এটা পার্সনিফিকেশনে করছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমি প্রত্যাশা করি যে তোমরা খুব ভালোভাবে ক্লাসটা বুঝতে পারছো এবং তোমরা এই ক্লাস থেকে উপকৃত হয়েছো বলে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা রাখি। ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া চাই। আল্লাহ হাফেজ।